আসসালামু আলাইকুম কাছের ও দূরের সকল দর্শকদের কৃষি বিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল রাতের তৃতীয় এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংসারামপুর উপজেলার বাংসারামপুর পৌরসভার মাছ বাজারে। অনেকেই এই মাছ বাজারে মাছ কিনতে এসে ফেরত যাচ্ছেন, কারণ বর্তমানে মাছ বাজারটিতে মাছ বিক্রি হচ্ছে না, মাছ বাজারের স্থানটি পরিবর্তন হয়েছে। তো আমরা আমাদের দর্শকদের সুবিধার্থে যারা এই বাজার থেকে প্রতিনিয়ত মাছ কেনার জন্য আসেন আপনাদের জন্য জানিয়ে দিব যে মাছ বাজারের বর্তমান স্থানটি কোথায়। তারই আগে বাংসারামপুর উপজেলা নিয়ে আমরা কিছু তথ্য জেনে নিব। 1912 সালে এখানে পুলিশ ফাঁড়ি স্থাপিত হয় এবং 1920 সালে 7টি ইউনিয়ন নিয়ে একটি পূর্ণাঙ্গ থানায় এবং পরবর্তীতে 13টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় বাংসারামপুর উপজেলা। বাংসারামপুর উপজেলার নামকরণ নিয়ে উইকিপিডিয়া কিংবা গুগলে আমরা ওরকম তথ্য না পেলেও জনশ্রুতি আছে ঢাকার তৎকালীন জমিদার রূপলাল বাবুর একজন বিশ্বস্ত রায়ত বাংসারামপুর দাস বর্তমান উপজেলা সদরে বাস করতেন। তার আচার ব্যবহার এবং কাজকর্মের বিশ্বস্ততা ও আনুগত্যের প্রতি সন্তুষ্ট হয়ে তার নামেই এই অঞ্চলে নামকরণ করা হয় বাংসারামপুর। বাংসারামপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনাদের আগ্রহ ভালো দেখলে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে বিস্তারিত একটি ভিডিও প্রকাশ করব। আগে জেনে নেই যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটি কোথায়। এটি হচ্ছে প্রতাপগঞ্জ বাজারের মাছ বাজারের স্থানটি। মাছ বাজারের প্রবেশ পথের 4টি রোডে মাছ বাজারে প্রবেশ করা যায়। এর মধ্যে 3টি রাস্তাই এই ড্রেনের কাজ চলমান। মাছ বাজারের পাশের এই রুটগুলোতে ড্রেনের কাজ চলার কারণে মাছ বাজারের স্থানটি পরিবর্তন করা হয়েছে। যে জায়গাটি এখন দেখতে পাচ্ছেন এটি ছিল মাছের আড়ত। ভোর রাত থেকে সকাল পর্যন্ত এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাছ নিয়ে আসা হয়, সেইগুলো বিক্রেতারা কিনে নিয়ে পরবর্তীতে খুচরা হিসাবে বাংসারামপুর উপজেলার বিভিন্ন বাজারে তারা এই মাছগুলো বিক্রি করে থাকেন। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংসারামপুরের মাছ বাজার। যেহেতু ড্রেনের কাজ চলছে সে কারণে যাতায়াত ব্যবস্থার বিঘ্ন যাতে না হয় সেজন্য মাছের এ বাজারটির স্থান পরিবর্তন করে বাংসারামপুর পৌরসভার রাজ্জাক সুপার মার্কেটের সামনে নিয়ে যাওয়া হয়েছে। বাংসারামপুর মুসা মার্কেট থেকে শুরু করে রাজ্জাক মার্কেটের শেষ পর্যন্ত সেখানে মাছের বাজারগুলো বর্তমানে রয়েছে। অনেকেই বাংসারামপুরের বিভিন্ন গ্রাম থেকে আমাদের বাংসারামপুরের সদর বাজার থেকে বাজার করতে আসেন। অনেকে এসে হয়রানির শিকার হতে পারে যে মাছ বাজারটি কোথায়। আপনাদের জন্যে মূলত এই ভিডিওটি করা। যারা উজানচর থেকে আসেন তারা অবশ্যই বাজারের আগেই বাজারটি দেখতে পারবেন। আর এটি হচ্ছে একটি শ্রমিল, শ্রমিলের পাশে হচ্ছে রাজ্জাক সুপার মার্কেট আর পিছনে হচ্ছে মুসা মার্কেট। রাস্তার দুই পাশেই এখন বর্তমানে অস্থায়ীভাবে এই মাছের বাজারগুলো বসেছে। পরবর্তীতে যখন মাছ বাজারের পাশের যেই ড্রেনের কাজ চলছে সেগুলো ড্রেনের কাজগুলো শেষ হলেই হয়তো বাজারটি আবার সেই আগের স্থানেই স্থানান্তরিত হবে। তো যারা বাংসারামপুরের বিভিন্ন জায়গা থেকে মাছ বাজারে আসতে চান আপনারা অবশ্যই মুসা মার্কেটের সামনে এবং রাজ্জাক সুপার মার্কেটের সামনে মাছ বাজার চিপিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি বিচিত্র পরিবারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।